সিলেট ডাইরেক্টের সংবাদে স্বাগতম সবাইকে। আপনাদের সঙ্গে আছি আমি তৌফিকুর রহমান হাবিব। অদম্য অগ্রযাত্রায় অপ্রতিরুদ্ধ বাংলাদেশে গণমানুষের জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার 50তম বর্ষপূর্তি পালন করেছে দৈনিক গণমুক্তি পরিবার সিলেট জেলা। সোমবার 23 জানুয়ারি 1429 বঙ্গাব্দ দুপুরে সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট জেলা প্রতিনিধি সবুজ মিয়ার সভাপতিত্বে ও জালালাবাদ থানা প্রতিনিধি তৌফিকুর রহমান হাবিবের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক গণমুক্তি বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি রুহেল আহমদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটোসাংবাদিক ইউসুফ আলী। এ সময় অতিথিবৃন্দকে ফুলের তুরা দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক গণমুক্তি পরিবারের সিলেট জেলার সদস্যবৃন্দ। অদম্য অগ্রযাত্রায় অপ্রতিরুদ্ধ বাংলাদেশে গণমানুষের জাতীয় দৈনিক গণমুক্তি কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট মহানগর 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সয়েফ খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিভাগীয় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল করিম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম। বেনীবাজার উপজেলার 7 নং শেওলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফয়েজ আহমদ। সিলেট জেলা অটোটেম্পু অটোরিকশা চালক শ্রমিক জোট 2097-এর সভাপতি আব্দুল আলিম বাসানি। সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক শেবুল মিয়া, দৈনিক গণমুক্তির সদর প্রতিনিধি ফারজানা আখতার, উসমানীনগর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, সাবেক সদর প্রতিনিধি সবুজ আহমদ, সাবেক ফটোসাংবাদিক রুবেল আহমদ, দক্ষিণ সুরমা প্রতিনিধি জায়েদ আহমদ, অনলাইন নিউজ পোর্টাল সবুজ প্রতিদিনের নিউজ এডিটর মোহাম্মদ লিমন আহমদ, ইরন আহমদ, শামীম মিয়া, মইনুল ইসলাম, সায়েফ আহমদ, ফয়সল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন। তিনি তার বক্তব্যে বলেন, গণমানুষের দৈনিক গণমুক্তি পত্রিকা প্রতিষ্ঠা লগ্ন থেকে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে, আস্থা অর্জনে সর্বদা কাজ করছে বলেই আজ তারা 50 বছরে পা দিয়েছে। দৈনিক গণমুক্তি সেটি হল গণমানুষের একটি পত্রিকা। 1972 সালে যে পত্রিকা সৃষ্টি হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে 50 বৎসর পালন করছে, উদযাপন করছে। বাংলাদেশে এই ধরনের খুবই বিরল। আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে প্রাচীনতম একটি পত্রিকা হল গণমানুষের দৈনিক গণমুক্তি পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের বিভিন্ন লিখনির মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাপনায় সহযোগিতা করা এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের লিখনির যে ঝুঁকি নিয়ে সাংবাদিক ভাইরা যেগুলা লিখে রাষ্ট্রের এই ব্যবস্থাপনায় দৈনিক গণমুক্তি পত্রিকাটি আজকে একটি উজ্জ্বল নক্ষত্র। আমি মনে করি যদি সেই পত্রিকাটি কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাহিরে অথবা তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য পত্রিকা সৃষ্টি হতো, তাহলে এই পত্রিকা ঐদ্যবাদী পর্যন্ত টিকে থাকতে পারত না। আমি অকপটে বিশ্বাস করি 50 বছর যে পত্রিকার প্রতিষ্ঠা আজকে উদযাপন করছে, অবশ্যই সেই পত্রিকার কলাকৌশলীরা, পত্রিকার সম্পাদক ভাইরা, পত্রিকার প্রতিষ্ঠাতারা সৎ ভালো এবং তারা এই দেশের কল্যাণের জন্য কাজ করছেন বিধায় ঐদ্যব্যাধি পর্যন্ত টিকে থাকতে পেরেছেন। আমাদের দেখা আমাদের জন্মলগ্ন থেকে সৃষ্টি এই পত্রিকা, আমাদের জন্মের পরে অনেক পত্রিকা সৃষ্টি হয়েছে,
যে পত্রিকাগুলা আজকের সমাজের কোনো জায়গায় আজকে রাষ্ট্রের রাষ্ট্রের তো সুযোগ দেওয়ার পরও তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। কিছু কিছু পত্রিকা, কিছু কিছু মালিক, কিছু কিছু সম্পাদক ভাইরা তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য একটি পত্রিকাকে সৃষ্টি করে, তাদের সেই ব্যক্তি স্বার্থ হাসিল হওয়ার পর সেই পত্রিকাটি বিলুপ্ত হয়ে যায়। এই ধরনের পত্রিকা আমরা এই সমাজে চাই না, এই দেশে চাই না। পত্রিকা হতে হলে অবশ্যই হতে হবে গণমানুষের দৈনিক গণমুক্তি পত্রিকার মতো, যে পত্রিকা অনন্তকাল পর্যন্ত এই সমাজে এই দেশে তাদের লিখনির মাধ্যমে টিকে থাকতে পারবে। আমি বিশ্বাস করি যে পত্রিকাটি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যে পত্রিকাটি আমি পাই সেটি গণ, যে কয়েকটি পত্রিকার মধ্যে এই গণমুক্তি একটি পত্রিকা, তাদের লিখনি অত্যন্ত ভালো, কলা কৌশলীরা ভালো, সাংবাদিক ভাইরা ভালো। আমি মনে করি যদি আজকে সেই পত্রিকার সম্পাদক ভাইরা স্বচ্ছ, সৎ এবং নিরলসভাবে পত্রিকার লিখনির মাধ্যমে রাষ্ট্রের ব্যবস্থাপনাকে সুন্দরভাবে তুলে ধরেন, তাহলে আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, যেটি 2041 সালের যে ভিশন নিয়ে রূপরেখা তৈরি করেছেন স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ 2041 লাগবে না, 2030 সালেই আমরা বাস্তবায়ন করতে পারব। আমি মনে করি সেই ক্ষেত্রে আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনীতি ভাইদের আন্তরিকতার প্রয়োজন, সেই ক্ষেত্রে সমাজের ব্যবস্থাপনায় যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। দেশ অনেক এগিয়ে যাচ্ছে, দেশ আরও এগিয়ে যাবে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কেউ দামিয়ে রাখতে পারবে না। আমাদের সফল রাষ্ট্রনায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন দেশকে নিয়ে, যে দেশকে নিয়ে একটি সোনার বাংলা গড়ার যে প্রতিষ্ঠা রূপরেখা ধারণ করেছিলেন, সেই সোনার বাংলা আমরা অবশ্যই অবশ্যই আমাদের জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, আমাদের যে রূপরেখা স্মার্ট বাংলাদেশ যে নির্দেশনা দিয়েছেন সেটির মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। আমাদের দেশ এগিয়ে যাবে, এই জাতি এগিয়ে যাবে। এই জাতি এমন এক জাতি, বীরের জাতি, যে জাতিকে এই অস্ত্র দিয়ে দাবিয়ে রাখতে পারে নাই। এই জাতি, এই জাতি ভাষার জন্য আন্দোলন করেছে, এই জাতি দেশের জন্য রক্ত দিয়েছে, এই জাতি একজন নায়ক, মহানায়কের নেতৃত্বে এই দেশে আন্দোলন চালিয়ে গিয়েছিল। তাই বিশ্বাস করি আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের পত্রিকার ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনা যেগুলো নিয়ম আর রয়েছে এবং অনিয়মগুলো যেগুলো হয় সেগুলোও আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন। আমাদের আমরা হয়তোবা সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে তারা অনেক অব্যবস্থাপনা তাদের দৃষ্টিগোচর হয় না, কিন্তু একজন সাংবাদিক, একজন সাংবাদক, একজন গোয়েন্দার চেয়েও আরও বেশি তারা ট্যালেন্সি থাকে, তাদের সেই মেধা থাকে, যে কোনো লেখা যে কোনোভাবেই তারা তাদের কলা কৌশলের মাধ্যমে অনেক তথ্য তারা বেরিয়ে নিয়ে আসতে পারে। তাই আমি মনে করি যে রাষ্ট্রের সংস্থাগুলো রয়েছে যারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের সাংবাদিক ভাইয়েরা যেন আপনাদের মেধাকে কাজে লাগিয়ে আপনারা পত্রিকার মাধ্যমে, লিখনির মাধ্যমে আপনারা যদি সেগুলো প্রকাশিত করেন, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতে পারবে না, বাংলাদেশে কোনো খারাপ লোক থাকতে পারবে না, বাংলাদেশে সমাজ ব্যবস্থায় কোনো দাপত্য কেউ করতে পারবে না, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, কোনো দেশ, কোনো মানুষ দুর্নীতি করে এই দেশ থেকে পালিয়ে যেতে পারবে না। আমি সেই আশা ব্যক্ত করি আপনাদের কাছে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ করতে সহায়ক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তৌফিকুর রহমান হাবিব, সত্যের সন্ধানে, আমাদের পথ চলা।